নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 100 দিনের মধ্যে 5 রাশির গুপ্ত ধন প্রাপ্তি হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, গুপ্ত ধন, অনেকেই বলে যে কৌশিকদা গুপ্ত ধন মানেটা কী? গুপ্ত ধন কথার মানে অর্থাৎ আগেকার দিনে দেখবেন মাটি খুঁড়লে ঘড়া ঘড়া মোহর, ঘড়া ঘড়া টাকা, কলসি কলসি টাকা মোহর, এগুলো কিন্তু পাওয়া যেত। সেই জায়গাটা এই সময় কিন্তু নেই, এটা কিন্তু পরিবর্তন হয়েছে। আর এই গুপ্তধন যে গ্রহটি প্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে কেতু গ্রহ। কেতুকে নিয়ে কিন্তু আমরা খুব কম আলোচনা করি, কিন্তু কেতু গ্রহের মধ্যে একটা আধ্যাত্মিক রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে। কেতু আমাদের গুপ্তধন, কেতু আমাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, কেতু আমাদের অর্থপ্রাপ্তি, কেতু আমাদের ক্ষেত্রে সম্পত্তি লাভ, এগুলো কিন্তু ঘটায়। দেখুন, আপনাদের জন্মছকে কেতু কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের আগামী যে সময়টা তার মধ্যে এই 100 দিনের মধ্যে গুপ্তধন প্রাপ্তি হবে কি না। অবশ্যই যাদের কেতু জন্মছকে অশুভ রয়েছে, আপনারা কেতু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন, কারণ কেতু গ্রহ আপনাদেরকে কোনো ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা দীর্ঘদিন আটকে গেছে যে কৌশিকদা এই টাকাটা কি আমি পাবো, বা কোনো জায়গাতে এমন ফেঁসে গেছে সেই টাকা বা সেই সম্পত্তি রিকভারি করতে পারছেন না, এখানে কিন্তু কেতুর কিন্তু খেলা রয়েছে। কেতুর খেলাতে আপনিও হতে পারেন কিন্তু কোটিপতি, অর্থাৎ না হওয়া কাজকে করিয়ে থাকে সেটি হচ্ছে কেতু। আপনাদের জন্মকুণ্ডলিতে কেতু গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে কি না। দেখুন, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল দিবে আমি তো অবশ্যই জানাবো। তার আগে যারা চ্যানেলটি নতুন ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখুন, আমি কোনো না কোনো রাশির নাম বলি, হয়তো আপনাদের রাশির সাথে নাম মিলে যায়, ভাবেন যে কৌশিকদা বলেছে আমার তো 100 দিনের মধ্যে প্রাপ্তি হলো না। দেখুন, আমি যেটা বলি সেটা হচ্ছে সার্বিক একটা বিচার, ব্যক্তিকেন্দ্রিক নয়। আপনাদের জন্মকুণ্ডলিতে কেতু গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কেতু যদি আপনার নিচস্থ না হয়, কেতু যদি শনির সাথে যুক্ত না থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো ফল কিন্তু দিবে। আমি একটি কথা বারবার বলি, কেতু ফল দিয়ে থাকে মঙ্গলের যে রেজাল্ট সেটা কিন্তু দিয়ে থাকে। একাধিক প্রপার্টি, প্রচুর সম্পত্তির মালিক ঘটিয়ে থাকে কেতু। এবার দেখা দরকার কেতু যার যে গ্রহের সাথে অবস্থান করে কি না, সেই গ্রহের বৃদ্ধি করে। শুক্রের সঙ্গে অবস্থান করে আপনার ভোগ সুখ পার্থিব সুখ বৃদ্ধি করবে। যদি আপনার বৃহস্পতির সাথে অবস্থান করে না, জ্ঞান শিক্ষা এই জায়গাগুলো দিবে, আধ্যাত্মিকতা, ঈশ্বরের প্রতি আস্থা, ধর্মীয় কাজ, এগুলো কিন্তু কেতু দেয়। অর্থাৎ কেতু যে যে গ্রহের সঙ্গে যুক্ত হয় কি না, সেইরূপ রেজাল্টগুলো কিন্তু দেয়। তো আমি একটি কথা বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে কেতু কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে এই সময় আপনারা কেমন রেজাল্ট পাবেন। দেখুন, কেতু হচ্ছে কি জানেন, কেতু হচ্ছে একটা
মিস্টিরিয়াস প্ল্যানেট, ধোঁয়াশা, যে কোনো কিছু ধোঁয়াশার মধ্যে কিন্তু থেকে যায় কেতুর। কেতু যে কোনো গুপ্ত কাজ, গুপ্তবিদ্যা, তন্ত্র, এগুলো কিন্তু কেতু কিন্তু দেয়। এবং গুপ্ত ধন, যে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হঠাৎ ঘটিয়ে কিন্তু থাকে, সম্পত্তি জায়গাটা কিন্তু ঘটিয়ে থাকে কেতু গ্রহ। তো কেতুর শুভ প্রভাবে আগামী 100 দিনের মধ্যে এই পাঁচ রাশি হতে চলেছে লাখপতি কোটিপতি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে কেতু গ্রহের অবস্থান কেমন রয়েছে, পাশাপাশি কেতু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন যারা ঋণে পড়ে গেছেন, শত্রুতা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, আপনার ব্যবসা ভালো চলছে না, অবশ্যই আপনারা এ সময় অবশ্যই কন্ট্যাক্ট করুন, নিশ্চিতরূপে আমি কিন্তু টেনে তুলব। আর আমি যার হাত ধরি কিনা তাকে কিন্তু টেনে তুলি, সবার কিন্তু হাত ধরি না। অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে কিন্তু ছেড়ে দিই, অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই, সব জায়গায় কিন্তু আমি রেজাল্ট হাত ধরি না। যেখানে সারেন্ডার করে সেখানেই কিন্তু আমি হাত ধরি, আর আমার প্রেডিকশান মাটিতে পড়ে না। খুব দায়িত্বের সাথে বলছি, খুব চ্যালেঞ্জের সাথে বলছি, ওই হচ্ছে হবে বলে কৌশিকদের কাছে কোনো কথা নেই। অর্থাৎ আমি দায়িত্ব এবং চ্যালেঞ্জ এ দুটি নিয়ে কিন্তু কাজ করে আসছি এবং ভবিষ্যতেও করে যাব। এবার আসি আলোচনা, 100 দিন কোন কোন রাশিকে রেজাল্ট দিবে, কোন সৌভাগ্যশালী রাশি হতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষরাশি। বৃষরাশির আগামী 100 দিনের মধ্যে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কেতুর শুভ প্রভাবে আপনাদের গুপ্তধন, আকর্ষিক অর্থপ্রাপ্তি, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি কেতুগ্রহের প্রভাবে আপনাদের অর্থনৈতিক সফলতা, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা পুনরুদ্ধার হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এই সময় আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার বিশেষভাবে লাভ দিবে, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা হতে চলেছে আগামী আপনার 100 দিন। আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তন আপনাদের আসতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ধর্মীয় যাত্রা হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা ট্রেডিং থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের এ সময় আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে। এবং এর পাশাপাশি যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আপনাদের আসতে চলেছে। অর্থাৎ আগামী 100 দিন এই পাঁচ রাশি হতে চলেছে মহাকোটিপতি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, আবারও বলছি এখানে সার্বিক বিচার ব্যক্তিকেন্দ্রিক না। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বা হস্তরেখাতে কোনো সমস্যা থাকে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই কিন্তু আপনারা এক্স্যাক্ট রেজাল্টগুলো কিন্তু পাবেন। কারণ শুধু ভিডিও শুনছেন যে কৌশিকতা হবে শুনলাম, এটা কিন্তু একই রাশির আমি বললাম তো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে মিলা সম্ভব না। কারণ প্রত্যেকেরই জন্মকুণ্ডলী আলাদা, দশা মহাদশা আলাদা, কেতু গ্রহের অবস্থান আলাদা, তার উপর ডিপেন্ড করবে যে কেমন রেজাল্ট পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।
ধন্যবাদ।